ওটাকে এসআই রবির ছোট ভাই, আর যার শাস্তি হয়েছে সে কে? আপনার ভাই। আমি পাবলিক লিডার, জনগণের নেতা আশরাফ খান, আর এসআই কি এক সমান? না স্যার। আরে আমার এক ভাই আর এসআই 14 খানদান মিলে তো এক সমান হয় না, কি বুঝলি? বুঝেছি স্যার। কিচ্ছু বুঝিস নে স্যার। ক্যাপ অমর হচ্ছে একটা পুরনো ভাগ্য যাইতাছে। সেই বঘের তোর চিনোস নয়, সেই বঘের তোর দেখোস নয়, সেই বঘের আজ দেখবে পেট ছিল কাপড় নষ্ট বড়ই কষ্ট। মা মা, মুন্না ফিরেছে। মুন্না? আরে এই মুন্না, তুই এভাবে বসে আছিস কেন? ওঠ ওঠ মুন্না, তুই আমার সাথে রাগ করেছিস? কথা বল, দেখ আমি এসে গেছি, আমি তোকে চকলেট, খেলনা, আরো কত কিছু এনে দেবো। এই মুন্না, এই মুন্না, মুন্না, এই মুন্না, মুন্না, মুন্না! মানুষের যখন পেট ঢিলা হয় ডাক্তাররা কয় লুজ মোশন হইছে, পেট ঢিলা কাপড় নষ্ট বড়ই কষ্ট, এর নামই লুজ মোশন। আমার ভাই হায়দারের ফাঁসি হইছে, তোমার বস তোমার প্রমোশন দিব, আর আমি তোমার লুজ মোশন দিব। আমার ভাই মুন্নাকে তোমরা প্রমোশন দিয়া দিছি একেবারে ওপরে। ওরাও এক এক করে তোমার ভাইকে খোশ আমদের জানাতে সোজা ওপরে চলে যাবে। আল্লাহ, আমার কান বন্ধ করে দাও, আমার চোখ অন্ধ করে দাও। তাহলে এসব দেখবে কে? আদালতে দাঁড়িয়ে সদস্যত্ব কথা বলে সাক্ষী দেবে কে? আর এসব না দেখলে তোমার লুজ মোশন হবে কি করে? ওই কোচি মাইয়ার গলার আওয়াজ শোনাই যাচ্ছে না। রবি কি কর রবি, ওই মুড়ির আওয়াজটা বন্ধ করে দে। না, আমার মাকে তোমরা মেরো না, আমার মাকে তোমরা মেরো না। মুড়ির ঝামেলা শেষ। রবি, মিউজিকের সাথে ওই কোচি মায়ের চিৎকার তো বেশ ভালোই লাগছে। রব্বানি, আরে বুড়ি তো মরে গেছে, দেখ তো বুড়া মিয়ার কি অবস্থা। তার নিজেই প্রমোশন নিয়ে নিছে। নিজেই নিজের প্রমোশন নিয়ে নিছে? নিল্লাহে ওয়া ইলাইহি রাজিউন। নেতা, ওকে শেষ করে দেই। চুপ, ওকে মেরে ফেললে সাক্ষী দেবে কে? ওকে পুলিশ ডিপার্টমেন্ট প্রমোশন দিক, ও দেখুক আমার সাথে শত্রুতা করলে কত দাম দিতে হয়, ও বুঝুক বাবা মা ভাই বোনের লাশের উপর নিতে গেলে কেমন লুজ মোশন হয়, পেট ঢিলা কাপড় নষ্ট বড়ই কষ্ট। আয়।
বাঁধনটা খুলে দাও। ওকে স্যার। কেন এসেছেন আপনারা, কেন? লাশ দেখতে? ওই তো, ওই তো মুন্নার লাশ। উদ্ধার করতে হয়নি স্যার, ওরাই ফিরিয়ে দিয়ে গেছে। আমি দুঃখিত রবি। কেন, কেন স্যার? ও তো আপনার কেউ নয়, ও আমার ভাই, এই নিষ্ঠুর পাষাণ জল্লাদ রবির ভাই, যে রবি তার নিষ্পাপ ছোট ভাইয়ের জীবনের চেয়ে ওই আইনকেই বেশি মূল্য দিয়েছিল, ভরসা করেছিল আইন তার ছোট ভাইকে রক্ষা করবে। পুলিশ তো চেষ্টার ত্রুটি করেনি রবি, কিন্তু যে নাম তুমি বলছো, প্রমাণ ছাড়া এত বড় নাম করার লোককে? প্রমাণ? অপরাধীকে শাস্তি দিতে প্রমাণ লাগে? একটা মাসুম বাচ্চার জীবন বিপন্ন হলেও প্রমাণ ছাড়া আইন নড়তে পারে না? তাহলে আর কিসের জন্য আপনাদের উপর ভরসা করব? কেন এসেছেন আপনারা, কেন? আমার 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 ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ওরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মা, মা গো! আর এই অক্ষম পঙ্গু বাবা অক্ষমতার ধিক্কারে নিঃশব্দে মরণকে ডেকে নিয়েছে। কি করবে আপনার আইন, কি করবেন এসব লাশ নিয়ে? আইন অপরাধীকে ধরবি রবি, শাস্তি দেবি। প্রমাণ চাইবেন না স্যার? প্রমাণ? তোমার চোখের সামনেই তো সব ঘটেছে, তুমি নিশ্চয় প্রমাণ দিতে পারবে, ধরিয়ে দিতে পারবে ওদের। হ্যাঁ, আমার চোখের সামনেই সব ঘটেছে, আমার চোখের সামনে আসুফ খান তার পোশাক উৎপাদন নিয়ে এসব ঘটিয়েছে, কিন্তু আমার মুখের কথা কি আপনি বিশ্বাস করবেন? রবি, কি বলছো তুমি? এসব ঘটেছে গত রাতে, অথচ কাল বিকেল থেকে আসুফ খান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে আছে, আজকের পত্রিকাতেও সে খবর আছে। বাহ, কি চমৎকার! কি এটা? পার্সেল স্যার। পার্সেল? খোলো তো দেখি। এ কি, এ তো দেখি ইউনিফর্ম স্যার। রেজিগনেশন লেটার, তার মানে রবি পুলিশের চাকরি ছেড়ে দিল? স্যার, ওর মনে হয় মাথা ঠিক নেই স্যার। খোঁজ নিয়ে দেখো তো রবি কোথায়, দেখা হলে আমার কাছে নিয়ে এসো। ইয়েস স্যার। সত্যি কি আসফ খান এসবের জন্য দায়ী? একজন পাবলিক লিডারের ছদ্মবেশে, কিন্তু কোনো প্রমাণ তো পাচ্ছি না, প্রমাণ ছাড়া তাকে ধরবো কিভাবে? স্যার, কামাইল্লাম আসলাম, ওকে হাতের মুঠে নিয়ে এসেছি। গুড। সালাম নেতা। কি কামাইল্লা, এতদিন পর আমার কথা মনে পড়েছে? নেতা, একলা আমার দোষ দিয়েন না, সেই সময় যদি আপনার লোকজন আমার লোকে হাত মিলাইতো, তাইলে কি আপনি ফেল করেন? ফাপড়ের ঠেলায় 5,000 ভোট বেশি লইতাম। যাক, পুরনো কথা বাদ দাও, এখন থেকে তো তুমি আমার সাথেই কাজ করবে, তাই না? এর লাগে তো আপনার মালা পরাইতে এলাম। ওই নেতারে মালাটা পরাই দে। আশীর্বাদ দে। সালাম কর, সালাম কর। যা, বেঁচে থাক। তা নেতা, যে রোগের লাগে হাসপাতালে আইছিলেন, সে রোগটা সারছে তো? ওই সবাই একসাথে আওয়াজ দে। খবর অফিসার, আপনি হাসপাতালে? একটু ডাক্তার সাহেবের সাথে দরকার আছে। তা আপনি কি রিলিজ হয়ে গেছেন? হ্যাঁ, এ যাত্রায় বেঁচে গেলাম, জনগণের দোয়া বলতে পারেন। সে তো বটেই। হাসি খান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চিন্তা নেই স্যার, আপনার বেড তো কখনো খালি ছিল না, আপনি কখন বেরিয়ে গেছেন, কখন ফিরে এসেছেন, হাসপাতালের কেউ তা জানে না। আপনি কি নিশ্চিত যে আসফ খান ভর্তি হবার পর হাসপাতাল থেকে আর বাইরে যায়নি? না, যাননি। ভিআইপি পেশেন্ট, 24 ঘন্টা আমাদের নার্স অ্যাটেন্ড করেছে, তাছাড়া ওনার অসুখ তেমন কিছু না হলেও অবস্থা বেশ খারাপ ছিল। ঠিক আছে, আমি আসি। জি আসুন। কাউকে তো দেখছি না, বাড়িতে কি কেউ আছেন? আসসালামু আলাইকুম স্যার, কাউরে খোঁজেন? ওয়ালাইকুম সালাম। এখানে তো এসআই রবি থাকতো। সে তো সব বিক্রি কইরা দিয়া চলে গেছে। চলে গেছে?
দাম ভালোই দিছি স্যার, নগদ 5 লাখ টাকা। আজার হোক বাপ দাদার ভিটা বাড়ি, ঠকানো তো যায় না। কোথায় গেল? হাসি, আজ তোকে একটা কথা দিতে হবে। কি কথা ভাইয়া? আজ থেকে তুই কাউকে পরিচয় দিতে পারবি না, আমি তোর ভাই। ভাইয়া, এ কথা কেন বলছো? তুমি ছাড়া আমার আর কে আছে? তুই ছাড়া তো আমারও আর কেউ নেই রে হাসি, তাই আমি চাই না তোর কোনো বিপদ হোক। আমার কেন বিপদ হবে? মুন্নার কেন বিপদ হয়েছিল? বাবা মা তানিয়ার কেন বিপদ হয়েছিল? হাসি, কোনো যুক্তিতর্ক নয়। আমার কথা যদি তুই না রাখিস, তাহলে তোর ভালোর কথা ভেবে আমি চিরদিনের জন্য হারিয়ে যাব। ভাইয়া, যদি তুই চাস তোর ভাইয়া বেঁচে থাকুক, তাহলে কথা দে, কথা দে কাউকে আমার পরিচয় দিবি না? কথা দিলাম। হ্যাঁ, আমাকে একা হতে হবে, এক এক করে খুঁজে বের করতে হবে আসফ খানের আখড়া, ধ্বংস করতে হবে একটা একটা করে। বুবু, বুবু, আই গিয়াসুদ্দিন মহাজনরা তো কইয়াই দিছি, ওর ওই সব সোরাই মদের সাপ্লাইয়ের কাম আমি করতে পারুম না। তুমি কইলে কি হইব? মহাজন কইছে এই লাইনে থাকে, তার কাম না করে কোনো উপায় নেই। আরে বেটা, আমি তো আর বুলডোজার না যে আইন বিআইনের সব বাধা ভাঙিয়ে আমি চলে যাবো। তা জানি না, মহাজন কইছে আজ 10টার মধ্যে তার মাল নিয়ে যদি তুমি জায়গা মতো না পৌঁছাও, তাহলে তোমার মারে বাড়ি থেকে বাড়ি করে দিব, তোমার আমার সবার ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিবে। কি শালা, গিয়াসুদ্দিন মহাজনের পেটে কত গ্যাস জমছে আজ আমি দেখে ছাড়ু। চল চলো। আরে বাপরে, সেই পুরানাটা, সে আঠা লাগলে পরে সারে না। কি হলো লাবু? ইয়ে গ্যান্ডারি, গ্যান্ডারি মানে কুশার, কুশার মানে আখ। চিন্নাই তো টাকা দিতে আইলাম লাবু। চল। আরে দাঁড়ান দাঁড়ান লাবু, ব্যাগটা নে তো। আচ্ছা, না না কিছু নাই, ব্যাগে কিছু শাড়ি ব্লাউজ পেটিকোট এইসব আর কি। দেখি দেখি ব্যাগটা দেখি। আরে ব্যাগটা দেখতে দেন। দেখবেন দেখবেন, দিচ্ছেন না কেন? দেন দেখেন, মালগুলো সব নিয়ে যান, কিন্তু আমার বুবুরে নিয়ে যান না। আমার মারে না মহাজন ঘর থেকে বাইর করে দিছে। এলাবো কোনা? হ্যাঁ সত্যি কথা, থাক ছেড়ে দিলাম। থাকবো? নিলাম না। নিবেন না, নিবেন না। আপনি না খুব ভালো পুলিশ। দাঁড়া, কি করে তোমার মহাজন? কি করে না, সুলাই মদ বানায় আমাকে বস্তিতে, মদের দোকান চালায়, আর গরিব মায়াকে ধইরা নিয়া জোর করে খারাপ কাজ করায়। পুলিশকে জানাওনি কেন? কোনো লাভ হয় না লাবু। কোনা পুলিশ যখনই আসে মদের কারখানা হয়ে যায় দুধের আড়ত, আর নারী ব্যবসার ঘর হইয়া যায় দুস্থ কল্যাণ কেন্দ্র। বস্তির মানুষেরা কিছু বলে না? না, গুন্ডাগো ভয় কেউ মুখ খোলে না। তার মদ সাপ্লাই আমি রাজি হই নাই বইলা আমারে। শুনেছি, তুমি যাও, মহাজন যা বলে রাজি হয়ে যাও। কি কয় স্যার? রাজি হয়ে যাব? হ্যাঁ, আমার উপর ভরসা রাখো, যাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, মহাজনের আস্তানা।